আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আসছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি। তো আজকে আমি কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে আসছি না, আজকে আমি একটা ব্লগ নিয়ে আসছি। কারণ আমি ঈদের আগের দিন আমি একটা ইন্ডিয়ান শপে গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে, আমার মেয়ে একটা ড্রেস কিনবো। তো ভাবলাম একটু শ্যুট করি আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য, তো একটু শ্যুট করে এনেছিলাম। আর ঈদের দুই দিন পরে আমরা বাহিরে অন্য শহরে ঘুরতে গিয়েছিলাম, তো তাই একটু পার্কের ভিডিও, আমার বাচ্চারা খেলাধুলা করছে তো তাই একটু ভিডিও করে নিয়ে আসলাম। তো ভাবলাম যে দুইটা মিলে একটু ভিডিও করি আর আমার ফ্রেন্ড বন্ধুদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনই সাবস্ক্রাইব করে নেই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো আজকে আর আমি বেশি বলবো না, যা যা আমি শ্যুট করেছি তাই আমি ভিডিওতে মানে ধরেছি। আপনারা আমার ফুল ভিডিওটি দেখবেন, প্লিজ ফুল ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন রাখবেন। তাহলে আমি আরও নতুন ভিডিও চলার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের জন্য সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈদ মুবারক সবাইকে। আর ঈদের যে আয়োজনটা, ঈদের আয়োজন আমি করেছিলাম তাই ভিডিওটা আমি করতে পারি নাই একটু ব্যস্ততার কারণে। তো এরপরে একটু করে রেখেছি, পরে আমি হয়তো অন্য ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে। তো তাই আজকে আমি একটা ব্লগ শেয়ার করলাম। তো আজকের জন্য ভালো থাকবেন সুপ্রিয় মাই লাভলি ভিউয়ার্স, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। अब कैसी ये मजबूरियां, दोनों का एक है फसाना, बन गया मैं तेरा दीवाना। धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से मेरे दिल को चुराना। बेवजह दिल में नहीं बेताबिया, ये इश्क है सांसों में है अब जो रवा। आ जा अब कैसा शर्माना, बन गया मैं तेरा।